আমাদের বাজার হয় না, খুব কষ্ট চলে, দেশে একটা খামখেয়ালি চলছে। চালের পর এবার বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টির পায়তারা। প্রতি মনে দাম বেড়েছে 600 থেকে 1000 টাকা। সরবরাহ স্বাভাবিক থাকলেও শুধু অজুহাতের ওপর ভর করে ঘন্টায় ঘন্টায় বাড়ছে ভোগ্য পণ্যের দাম। প্রায় একদিনে 200 টাকা করে লাফিয়ে লাফিয়ে প্রায় 1000-1100 টাকা পর্যন্ত বাড়ছে। যে জিনিস নিছি 900 টাকা, এখন নিলাম 1100 টাকা। মানুষে অন্তত ডাইল দিয়া, একটু ডিম দিয়া একটু খায়, এটাও এখন বন্ধ হয়ে যাচ্ছে। কষ্টে আছে দেশের মানুষ, বললেন খোদ বাণিজ্য মন্ত্রী। মানুষের তো কষ্ট হচ্ছে, কোনো ফর্মুলা নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের মানুষ যখন ভালো থাকে তখনই চক্রান্ত শুরু করে একটি মহল, স্বাধীনতার চেতনায় বাধা দেওয়ার অপচেষ্টা। সাংগঠনিক সম্পাদকের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ সভাপতি। বৈশ্বিক প্রেক্ষাপট ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তায় সতর্ক অবস্থান। 15 আগস্ট ঘিরে নেই জঙ্গি হামলার আশঙ্কা, জানালেন ডিএমপি কমিশনার। 10 বছর ধরে অনুরোধের পর একজনের তথ্য দিয়েছে সুইস ব্যাংক। রাষ্ট্রদূতের বক্তব্য কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন, বললেন দুদক আইনজীবী। আরও সতর্ক হওয়ার পরামর্শ উচ্চ আদালতের। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার অভ্যর্থনা জানালেন পররাষ্ট্রমন্ত্রী। সুযোগ থাকছে আন্তর্জাতিক মহলে ওঠা বিভিন্ন প্রশ্ন স্পষ্ট করার। এবং টি-20 অধিনায়কত্ব পাওয়ার পরদিনই মিরপুর হোম অফ ক্রিকেটে সাকিব। রানিংয়ে ঘাম ঝরিয়েছেন অলরাউন্ডার, ফিটনেস ফিরে পেতে কঠোর অনুশীলন। নেই কোনো ধরনের সংকট, রয়েছে অতিরিক্ত সরবরাহ, তারপরেও শুধুমাত্র অজুহাতের ওপর ভর করে চরমভাবে অস্থির হয়ে উঠেছে দেশের ভোগ্য পণ্যের বাজার। চালের পর এবার ভোজ্য তেলের বাজারেও কৃত্রিমভাবে সরবরাহ সংকট তৈরির পায়তারা চলছে। ডিলাররা বেশি দাম নিচ্ছে বলে দাবি খুচরা বিক্রেতাদের, অথচ ডিলাররা বলছেন ঘাটতি নেই সরবরাহের। দাম বৃদ্ধির লাগামহীন গতিতে অসহায় ক্রেতারা। আমরা আতঙ্কের ভিতরে আছি, সমস্ত প্রোডাক্টের দাম 1-1 কেজি মসুর ডালে 10-15 টাকা বাইরে গেছে, 1 কেজি পোলাও চালে 10-15 টাকা বাইরে গেছে, 1 কেজি চিনিতে 8-10 টাকা বাইরে গেছে, 1 কেজি ময়দায় 10-12 টাকা বাইরে গেছে। রোববার সোমবার থেকে তাদের দাম বাড়তেছে, তো লিটারে কত বাড়বো সেটা অনুমানিকেরা কইতেছে 30-40 টাকা লিটারে বাড়বে। তো 30-40 টাকা যদি লিটারে বাড়ে আসলে অনেক বেশি, এগুলা দেশে একটা খামখেয়ালি চলতেছে। কারণ বাজারে বিক্রেতাদের কথাতেই মিলছে বর্তমান বাজার পরিস্থিতি। চালের পর দিন দিন অস্থির হচ্ছে ভোজ্য তেলের বাজার। কৃত্রিম সংকট তৈরি করে প্রতি লিটার খোলা সয়াবিন বেড়েছে 10 টাকা এবং 5 টাকা বেড়েছে পামে। কোম্পানি থেকে লিটারে 30 টাকা বাড়ানোর ইঙ্গিতের কথাও জানান বিক্রেতারা। ঘন্টায় ঘন্টায় দাম বাড়ায় আতঙ্কিত তারা। আর চাহিদা অনুযায়ী সরবরাহের ঘাটতির পাশাপাশি দাম বেশি নেয়ার রয়েছে অভিযোগ। সকাল থেকে 2 লিটার তেল মার্কেটে নেই, গতকাল ছিল আমরা 1-2 কার্টন করে আনছি, আজকে আবার সকালে আমরা 5 লিটার পাইছি, 2 লিটার এখনো আসে নাই, গেছি আর বলছে যে আসবে বা আসতেছে, আসলে আমরা পাবো। এদিকে খুচরা পর্যায়ে এমন অভিযোগের মধ্যেই ডিলাররা বলছেন সরবরাহে নেই কোনো ঘাটতি, তবে কোম্পানি থেকে ডিসকাউন্ট সুবিধা না থাকায় আগের চেয়ে বেশি দামে বিক্রির কথা জানান তারা। খোলা সয়াবিন তেল আপনার হচ্ছে 1 নম্বর যেটা হলো 175 টাকা লিটারে, আর পাম অয়েল হচ্ছে 145 টাকা লিটারে, সরকারি হিসাব যেটা। বোতল জাতগুলো সরবরাহ তেমন একটা নাই। তেল সহ প্রতিদিনই কোনো না কোনো ভোগ্য পণ্যের বাড়তি দামে পরিবার পরিজনের ব্যয় মেটাতে অসহায় হয়ে পড়ছে সাধারণ মানুষ। 1 কেজি তেলাপিয়া মাছ আপনি আরো 8-10 দিন আগে খাইছে আপনার 120 টাকা থেকে 30 টাকা, সেই তেলাপিয়া মাছ যদি 180 টাকা হয়ে যায় তাহলে আমরা কিভাবে চলবো? 2 মাস আগে যে জিনিস নিলাম 1100 টাকা, তা 200 টাকা বাইরে গেছে পার কেজিতে, তেলের দাম তো এটা তো আকাশচুম্বী। সাধারণ মানুষ আমরা, আমাদের কষ্ট তার গভর্নমেন্ট দেখবে, কি দেখবে সেটা তো তাদের ব্যাপার। বাজারের সব কিছু জিনিস ঊর্ধ্বগতি, আমাদের এখন ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে দিন দিন, আমরা অসহায়ের মতো এখন। সব কিছুই সংকট, তেলের সংকট, ডালের সংকট, চালের সংকট, সব কিছুতেই সংকট, সব কিছুরই দাম বেশি। বাজারে বোতলজাত সয়াবিন গায়ের দামের মধ্যে বিক্রি হলেও খোলা সয়াবিনের দাম লিটারে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 175 টাকা এবং পাম 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 145 টাকায়। আর 5-60 টাকা বেড়েছে চিনি, ডাল, জিরা সহ কয়েকটি পণ্যের দাম। কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এদিকে জ্বালানি তেল ও ডলারের দাম বাড়ার অজুহাতে
চার দিনের ব্যবধানে প্রতি মন ভোজ্য তেলে 600 থেকে 1000 টাকা পর্যন্ত বেড়েছে। চিনিতে বেড়েছে 260 টাকা। নিয়ন্ত্রণহীন পেঁয়াজ, আদা, রসুন এবং ডালের দাম। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রোববার দুপুরের এই জট বলে দেয় দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের সরবরাহ ব্যবস্থায় কোনো সংকট নেই। তারপরও নানা অজুহাতে বাড়ছে সব ধরনের ভোগ্যপণ্যের দাম। গত চার দিনে ভোজ্য তেলের দাম বেড়েছে সবচেয়ে বেশি। বৃহস্পতিবার প্রতিমণ সয়াবিন 6000 টাকায় বিক্রি হলো, রোববার তা 7000 টাকা ছাড়িয়েছে। পাম অয়েল এবং সুপার সয়াবিনও মন প্রতি বেড়েছে 500 থেকে 700 টাকা। আর এখানে অজুহাত, ডেলিভারি অর্ডার আসছে না। সয়াবিন আগে ছিল 6000 টাকা, এখন বলতেছে 7100 টাকা। ধরো পাম অয়েল মনে করছিল 4400 টাকা, এখন বলতেছে 5700 টাকা। তো ফার্ম সুপার সবাই মিলিয়ে কিন্তু প্রতি মনের উপরে 1000 টাকা বেড়ে গেছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সাথে সাথে এখানে কিন্তু তেলের বাজার যারা নিয়ন্ত্রণ করে ওনারা হঠাৎ করে বেড়ে দিচ্ছে। এখন বলতেছে বুকিং রেট বেশি দৈনিক, ওই হিসাবে ওনারা শুধু প্রত্যেক দিনে শুধু বাড়াচ্ছে। গত সপ্তাহে প্রায় একদিনে 200 টাকা করে লাফিয়ে প্রায় 1000-1100 টাকা পর্যন্ত বাড়তি। ভোজ্য তেলের মতো চিনির দামও এখন লাগামহীন। ডলারের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি মিল মালিকদের সিন্ডিকেট কারসাজির ফলে প্রতিমণ চিনিতে দাম বেড়েছে 260 টাকা। চিনি মিলাররা যে দাম এলসি দিয়েছে, এরা মনে করো আগে যখন এলসি দিয়ে তখন 87-86 টাকা ডলার দাম ছিল, কিন্তু এখন তো 115-20 টাকা ডলার দাম চলতেছে। সুতরাং স্বাভাবিকভাবে এদের যখন ডকুমেন্টটা দিচ্ছে ডলারের দাম বেড়ে গেছে, এই জন্য এদের ক্ষতি হচ্ছে, সেই জন্য এরা এখন চিনি কম দামে বিক্রি করতেছে না। ট্রাক ভাড়ার অজুহাতে অস্থির পেঁয়াজ, আদা, রসুনের বাজার। পেঁয়াজ এবং আদা কেজিতে 5 টাকা করে বেড়েছে। আদা রসুনের পেঁয়াজের বাজারের ঊর্ধ্বগতির কারণ হচ্ছে একমাত্র ডলার। ডলারের দাম ঊর্ধ্বগতির কারণে এই যে আদা রসুন পেঁয়াজ এগুলোর দাম বেড়ে যাচ্ছে। অজুহাতের উপর ভর করে বাড়ানো হয়েছে সব ধরনের ডালের দাম। মুগ, মসুর ও ছোলার দাম বেড়েছে কেজিতে 2 টাকা করে। ডালের বাজার একটু বাড়ছে, কারণ বাড়ছে আপনার জ্বালানি এবং আর ডলার। মসুরি বাজার আগে ছিল 90 টাকা, এখন হচ্ছে 92 টাকা। আর মুগ ডাল হচ্ছে আগে বিক্রি করছে 118 টাকা, এখন 120 টাকা। আর ছোলা আগে 57 টাকা বিক্রি করছি, এখন 60 টাকা বিক্রি করতেছি। প্রতিদিন গড়ে অন্তত 2000 কোটি টাকার লেনদেন হয় এই বাজারে। বাংলাদেশের ভোগ্য পণ্যের বাজার পুরোপুরি আমদানি নির্ভর। বিশ্ববাজারের সাথে এর দর সমন্বয় করা হয়, কিন্তু সাম্প্রতিক সময়ে সব ধরনের ভোগ্য পণ্যের দাম বিশ্ববাজারে কমেছে। কিন্তু চার ধরনের অজুহাতে দাম বাড়ানো হয়েছে এই বাংলাদেশে। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ, চট্টগ্রামের খাতুনগঞ্জে আছেন রিপোর্টার কমল দে এবং দিনাজপুরের বাহাদুর বাজারে আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল। শুরুতেই যাচ্ছি কাজলের কাছে। লাগাম ছাড়া ভোগ্য পণ্যের বাজারে কিন্তু আজকে ভোজ্য তেলের অবস্থিতি একটু আপনাদের প্রথমেই জানাই। সেটি কিন্তু আমরা দেখছি যে ভোজ্য তেল আজকে সংকট কিন্তু সৃষ্টি হয়েছে কৃত্রিম যদিও দেখছি, এবং বাজারে বলা চলে যে বোতলজাত সয়াবিনও কিন্তু আমরা দেখছি, কিন্তু ব্যবসায়ীরা বলছেন তাদের যে পর্যাপ্ত পরিমাণ দরকার সেটি কিন্তু প্রতিটা ব্যবসায়ী যদি 20 থেকে 25 কার্টন করে, অর্থাৎ প্রতিটা কার্টুনে 5 লিটারের বোতল কিন্তু 4টি করে থাকে, এমন কিন্তু 15 থেকে 20 কে 25টা কার্টুন যে ব্যবসায়ীরা বিক্রি করতেন সেই কার্টুনের সংখ্যা কিন্তু এখন ডিলার পর্যায় থেকে তারা পাচ্ছেন বলা চলে 5 থেকে 6টি। এবং সেটিও কিন্তু বলা চলে যে দামে তারা আগে 800-860 টাকা প্রতি লিটার দরে কিন্তু যে দামে তারা কিনতেন সেটি কিন্তু এখন বলা চলে যে 890-880 এভাবে কিন্তু ডিলার পর্যায় থেকেই নেওয়া হচ্ছে। এবং কিছু কিছু ডিলার আমরা দেখেছি সেটি হচ্ছে যে প্রায় 900 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি করছেন তারা প্রতি লিটার 5 লিটার বোতলজাত সয়াবিন। সেক্ষেত্রে বলা চলে যে এখানে ব্যবসায়ী যারা বিক্রেতা যারা কারণবাজার রয়েছেন এই কারণবাজারে, তারা কিন্তু বলছেন যে আগে যে পরিমাণ ডিসকাউন্টে তারা ডিলার পর্যায় থেকে কিনতেন সেটি কিন্তু এখন তাদের টোটালি কিন্তু বলা চলে যে 10-15 টাকা তারা লাভ করতে পারছেন। কিছু কিছু ক্ষেত্রে বলা চলে যে তাদের যে ক্রেতা রয়েছেন রেগুলার, সেই নিয়মিত ক্রেতাদের কিন্তু ধরে রাখার স্বার্থে তারা কোনোভাবে জেলা পর্যায় থেকে নিয়ে এসে কিন্তু বিক্রি করছেন, তাদের কিন্তু কোনোই লাভ থাকছে না, বরঞ্চ বলা চলে যে শ্রমিক সব কিছু তাদের কিন্তু লোকসানও কিন্তু গুনতে হচ্ছে এমন কিন্তু বলছেন। এবং পক্ষান্তরে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যে কিছু কিছু বিক্রেতা এটিও বলছেন সেটি হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে বলা চলে 30-40 টাকা লিটার প্রতি দাম
কিন্তু বাড়ার একটা ইঙ্গিত দিয়েছে লিডার পর্যায় থেকে, এমনটি কিন্তু তারা আমাদের জানিয়েছেন, অভিযোগ করেছেন। এবং তারা যেটি বলছেন যে বাজার কবে সহসাই এই সংকট সৃষ্টি শেষ হবে এবং কবে স্বাভাবিক হবে সেটি কিন্তু লিডার পর্যায় থেকে এখনো তাদেরকে কিন্তু বলা হয়নি। এবং আমরা কারণ বাজারের দ্বিতীয় তলায় কিন্তু ডিলার, কয়েকটি ডিলার পয়েন্ট রয়েছে, তাদের কাছে যখন গিয়েছি তাদের কেন্দ্রে সেখানে কিন্তু বলা ছিল যে খুচরা পর্যায়ের যে অভিযোগ সেটি কিন্তু আমরা উল্টো দেখেছি, সেটি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ কিন্তু সর্ব তাদের কাছে দেখছি। এবং তারাও যেটি বলছেন যে সরবরাহে কোনো ঘাটতি নেই এবং দুই একটি প্রতিষ্ঠান তাদের সরবরাহে কিন্তু কমতি দিলেও বলা চলে যে বেশিরভাগ প্রতিষ্ঠানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সরবরাহ দিচ্ছে এবং তাদের এখন পর্যন্ত কিন্তু কোম্পানি পর্যায়ে কোনো দাম পাওয়ার ইঙ্গিত দেওয়া হয়নি। যদিও খুচরা পর্যায়ে কিন্তু আমরা দেখছি যে দাম খোলা সয়াবিন কিন্তু 20 টাকা প্রায় লিটারে রেখেছে এবং পাম্প কিন্তু প্রায় 5 টাকা এবং খোলা সয়াবিন 10 টাকা। একই সঙ্গে যদি বলা যায় বোতলজাত সয়াবিনের দাম কিন্তু ঠিক পর্যায়ে থাকলে, অর্থাৎ গাইডের যেটি দেওয়া আছে সেটির মধ্যে বিক্রি করলেও কিন্তু নাবিশ্বাস অবস্থা, বিভিন্ন পণ্যের দাম কিন্তু বাড়ছে। সেই দামের কিন্তু কারণে কিন্তু ভোক্তা পর্যায়ে বলা হচ্ছে যে প্রতিদিনই তারা অসহায়ত্বের কথা কঠিনভাবে তাদের বলা হচ্ছে, কিন্তু কোনোভাবেই কর্তৃপক্ষ কিংবা কোম্পানি কোনোভাবে কিন্তু তারা দাম ছাড়ছে না কিংবা কমছে না। এই নাবিশ্বাস কবে গিয়ে শেষ হবে সেটিও কিন্তু তারা বলতে পারছে না ক্রেতারা। সেক্ষেত্রে আমার কাছে কারণ বাজার থেকে এই ছিল বাজার পরিস্থিতি সবশেষ। এখন চলে যাবো চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী কমল দে। ভোজ্যতেলের দিকে আসে, আজকে গত 4 দিনের ব্যবধানে বৃহস্পতিবার থেকে রোববারে 4 দিনের ব্যবধানে কিন্তু প্রতিমণ সোয়াবিনের দাম বেড়েছে 1000 টাকা, তারপর পাম অয়েলের দাম বেড়েছে 600 থেকে 700 টাকা, সুপার সোয়াবিনও সে একই অবস্থা। এখানে কিন্তু অজুহাত দেখানো হচ্ছে যেটা কি বুকিং পাওয়া যাচ্ছে, অর্থাৎ দিও যেটি ডেলিভারি অর্ডার সেই ডেলিভারি অর্ডার মিলছে না বলে দাম বাড়ছে, এমন একটি অভিযোগ করেছেন সাধারণ ব্যবসায়ীরা। ভোজ্যতেলের দাম গেল এক্ষেত্রে 600 থেকে প্রায় 1100 টাকা বেড়েছে সোয়াবিন, সুপার সোয়াবিন এবং পাম অয়েলের সরবরাহ কিন্তু তেমন কোনো ঘাটতি নেই। এবার আসি চিনির বাজারের দিকে, চিনির বাজারে দাম বেড়েছে প্রতিমণ চিনির দাম বেড়েছে 260 টাকা, অর্থাৎ বৃহস্পতিবার প্রায় 2800 টাকা বিক্রি হলো, আজকে সেটা 3100 টাকা ধরে বিক্রি হচ্ছে চিনি। এবং আদা রসুন পেঁয়াজ কিংবা ডাল সব কিছুরই ভোগ্যপণ্যের দাম বাড়ানো হয়েছে। এখানের মধ্যে অজুহাত বলা হচ্ছে এক, ডলারের দাম বৃদ্ধি, দ্বিতীয় বলা হচ্ছে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে ট্রাক ভাড়া বেড়ে গেছে, তৃতীয় হচ্ছে যে সরবরাহ আসছে না। এক্ষেত্রে চিনির ক্ষেত্রে যেটি বলেছেন মিল মালিকেরা সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে, তারা এখন মিল থেকে সাপ্লাই দিচ্ছে না বলো চিনির বাজারের দাম বেড়েছে। তো বলা চলে চট্টগ্রামে যে সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ, সেখানে পণ্যের কোনো ঘাটতি আছে এমনটি তারা বলছে না। তারা বলছেন চাহিদা অনুযায়ী পণ্য আসছে কিন্তু অজুহাত, অর্থাৎ একটা যেটা অজুহাত বলা হচ্ছে চিনির দাম বাড়ানোর ক্ষেত্রে বলা হচ্ছে মিল মালিকরা সিন্ডিকেট করেছে, চিনি সরবরাহ দিচ্ছে না। আর তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে বলা হচ্ছে ডিও আসছে না। তাহলে এই যে অজুহাতগুলি চার থেকে পাঁচ রকমের অজুহাতের উপরে নির্ভর করে কিন্তু এই বাজারগুলি চলছে। যেহেতু আমদানি ভোগ্যপণ্য আমদানি করতে হয়, কিন্তু এখন যদি বিশ্ববাজারের চিত্র বলা হয় তাহলে কিন্তু বিশ্ববাজারে ভোজ্য তেল থেকে শুরু করে অধিকাংশ ভোগ্যপণ্যের দাম কমতির দিকে আছে, কিন্তু সেটি প্রতিক্রিয়া পড়ছে না। এক্ষেত্রে যেটি দেখা যায় যখনই বিশ্ববাজারে দাম বাড়ে তখনই কিন্তু সাথে দামটি বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু যখনই আবার বিশ্ববাজারে দাম কমে সেটি আবার কমায় তারা সময়ে। তারা বলছে এখন বিশ্ববাজারে পণ্য আসেনি, সেখানে দাম কমানো যাচ্ছে না, অর্থাৎ অজুহাত একের পর এক অজুহাত। এক্ষেত্রে বাজার মনিটরিং সেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটি হচ্ছে না। এখানের মধ্যে দাম নিয়ন্ত্রণের জন্য বাজার মনিটরিং প্রয়োজন, যথাযথ বাজার মনিটরিং। এখানে একটা বিষয় আছে, বাজার মনিটরিং নামে এসে তারা যারা ভ্রাম্যমাণ আদালতগুলো আছে তারা কিন্তু এসে যে গণহারা জরিমানা শুরু করে, তখন কিন্তু ব্যবসায়ীর আতঙ্কিত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে সেটিও একটি বাজারের প্রতিক্রিয়া পড়ে। তো এক্ষেত্রে যথাযথ মাধ্যমে বাজার মনিটরিং করা গেলে তবে হয়তো বা ভোগ্যপণ্যের দাম কমে আসবে, কারণ বিশ্ববাজারে এখন কিন্তু অধিকাংশ ভোগ্যপণ্যের দাম কমছে, সেটির প্রতিক্রিয়া এখন বাংলাদেশে পড়া উচিত। কিন্তু ডলারের দাম বেড়ে গেছে, জ্বালানি তেলের দাম বেড়ে গেছে, ট্রাক ভাড়া বেড়ে গেছে, ডিও আসছে না, এ ধরনের অজুহাতের কথা বলে কিন্তু সব ধরনের ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। গত 4 দিনের ব্যবধানে যদি বললাম সোয়াবিন তেলের দাম বেড়েছে 1000 থেকে 1100 টাকা প্রতি মনে, চিনির দাম বেড়েছে 260 টাকা, ডালের দাম বেড়েছে কেজিতে 2 টাকা, আদা রসুন পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 5 থেকে 7 টাকা করে, আর অধিকাংশ ভোগ্যপণ্যের দাম এখন লাগাম নিন, যথাযথ বাজার তদারকি রকম হবে। এখন পর্যন্ত আমার কাছে চট্টগ্রাম থেকে ছিল সর্বশেষ। আমরা চলে যাব এখন দিনাজপুরের খবর জানার জন্য দুলালের কাছে। দিনাজপুরের বাজার কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণহীন। এখানে দফায় দফায় চালের দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষ কিন্তু খুব দুর্ভোগের মধ্যে পড়েছে। আমি এই মুহূর্তে শহরের আপনার বাহাদুর বাজার চালের যে মার্কেট সেখানে রয়েছি, এবং এই চালের মূল্য বৃদ্ধির ব্যাপারে পরস্পর বিরোধী আপনার বক্তব্য পাওয়া যায়। এখানে যারা আড়তদার এবং পাইকার যারা আছেন তারা বলছেন যে মিল মালিক এবং আপনার কর্পোরেট ব্যবসায়ীরা আপনার সিন্ডিকেট করে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে
চালের তারা বৃদ্ধি করেছেন। পাশাপাশি তারা যেটা বলছেন যে গত তিন দিন ধরে দিনাজপুরে চালের বাজার কিন্তু 150 থেকে 200 টাকা বেড়েছে, অর্থাৎ প্রতি কেজিতে আপনার 4 থেকে 5 টাকা আপনার চালের দাম বেড়েছে। এই চালের দাম বৃদ্ধির যেটি কারণ সেটি আমরা এখানকার যারা আড়তদার পাইকার তারা কিন্তু একই অভিযোগ বারবার করছেন, যেহেতু মিলগেট থেকে তারা চাল নিয়ে আসেন। অনেকে আবার আজকে যেটা বলেছেন যে মিলাররা অনেকে আপনার চাল দিচ্ছেন না, তারা যেটা বলছেন যে চাল তাদের কাছে নেই। এবং পাশাপাশি আমরা মিলারদের সঙ্গে যেটা কথা বলেছিলাম বা মিল মালিকদের কর্মকর্তাদের সঙ্গে চালের মূল্য বৃদ্ধি সম্পর্কে, তারা যেটা বলেছেন যে তেলের মূল্য আপনার বৃদ্ধি পাশাপাশি আপনার তারা যে বলছে চালের উৎপাদন এই কারণে তারা আপনার চালের দামটা বৃদ্ধি হচ্ছে। পাশাপাশি তারা আরেকটি অভিযোগ যেটা বলছেন যে আপনার আন্তর্জাতিক বাজারে সব পণ্যের দাম বৃদ্ধি হওয়ার কারণেই কিন্তু আপনার এই চালের দাম আপনার বাড়তির দিকে। তবে দিনাজপুরে আপনার যেটি বারবার বলা হচ্ছে অভিযোগ করা হচ্ছে যে প্রতিটি দোকানে যে আপনার মূল্য তালিকা গতকাল যে মূল্য তালিকা ছিল আজকে আপনার সেটা আবার পরিবর্তন হয়, আবার আগামী দেখাচ্ছে আগামীকালও আপনার সেই তালিকার মূল্যের তালিকা পরিবর্তন হবে। এবং যারা সাধারণ ক্রেতা ভক্তা তারা যেটা বলছেন যে প্রশাসন এবং খাদ্য বিভাগের আপনার জোরদার মনিটরিং হলে চালের যে বাজার সেটা কিছুটা হলো তারা একটা স্বস্তি ফিরে আসবে। তো আমার কাছ থেকে বাহাদুর বাজার চালের মার্কেট থেকে সর্বশেষ এই ছিল। বাজার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুর, চট্টগ্রাম এবং রাজধানীর কারওয়ান বাজারে। নিত্যপণ্যের দাম বাড়ায় মানুষ কষ্টে আছে বলে মন্তব্য করেছেন খোদ বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। দুপুরে রংপুরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি কথা বলেন। ট্যারিফ কমিশনের বৈঠকে জ্বালানি তেলের দাম আবারও মূল্যায়নের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি। তেলের দাম বিশ্ববাজারে কমেছে কিন্তু আমাদের দেশে ডলারের দাম অনেক বেশি বেড়ে গেছে, যার ফলে একটা যে আশা করা হয়েছিল যে দাম কমার প্রভাবটা বাংলাদেশে পড়বে সেটা নিয়ে এখন নতুন করে আবারও তাদের সাথে বসে হিসাব বিকাশ করতে হবে। আমি তো সেটা বুঝতে পারি না কেন বেহেস্তেই বা কেন, মানুষের তো কষ্ট হচ্ছে কোনো সন্দেহ নাই, জিনিসপত্র দাম বাড়লে তো কষ্ট হবে, সারা পৃথিবী জুড়েই জিনিসপত্রের দাম বেড়েছে, তার প্রভাব বাংলাদেশে বেড়েছে, বাংলাদেশে প্রভাব বাড়লে সাধারণ মানুষের কষ্ট হবে, আর সেই কষ্টটা যত কম হওয়া যায় সেজন্য সরকার চেষ্টা করে যাচ্ছে। পহেলা সেপ্টেম্বর থেকে 50 লাখ পরিবারকে আনা হবে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায়। খোলা বাজারে বিক্রি করা হবে চাল। সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন চালের বাজার কারসাজির সঙ্গে ব্যবসায়ীদের জড়িত থাকার প্রমাণ পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চাউলের দাম বাড়ার কারণটা প্রথমত মানে এই দুইটা সিজনের সন্ধিক্ষণ, আপনার বোরোর চলে গেছে, আমন আসবে, আমন লাগাচ্ছে, পরিবহনের কস্ট যেটা বেড়েছে তেলের দামের সাথে সেই পার্সেন্টেজে কিন্তু চাউলের দামটা বাড়ে, তার থেকে বেশি বেড়েছে, সেখানে আবার কিন্তু অসাধু ব্যবসায়ীও আছে, এটা পরিষ্কার কথা। দেশের মানুষ যখনই ভালো থাকে তখনই একটি শ্রেণী ষড়যন্ত্রে লিপ্ত হয় বলে আবারও জানালেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন স্বাধীনতার চেতনার বাস্তবায়নে খুশি হয় না এই গোষ্ঠী। সকালে গণভবনে আওয়ামী লীগের 8 বিভাগের সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন মানুষের পাশে দাঁড়াতে সাংগঠনিকভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে নেতা কর্মীদের। মনে হয় যেন এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কেউ যদি কোনো অবদান রাখতে যায় তাকে বোধহয় বিপর্যয়ে পড়তে হয়। এটাই হচ্ছে আমাদের জন্য সব থেকে দুর্ভাগ্যের যে যখনই এই দেশের মানুষ একটু ভালো থাকে বা ভালো অবস্থায় আসে তখনই যেন চক্রান্ত ষড়যন্ত্রটা শুরু হয়। একটা শ্রেণী সবসময় রয়ে গেছে এই দেশে, যেন এদেশের মানুষের কোনো কল্যাণ হোক এটা চাই না, অর্থাৎ স্বাধীনতাটা অর্থবহ হোক, স্বাধীনতার সুফল বাংলার মানুষের কাছে পৌঁছাক, এখানেই একটা বাধা দেওয়ার প্রচেষ্টা সবসময় আমরা দেখি, এবং যে সেই জন্য যখনই একটু মানুষ ভালো থাকে তখনই। বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত আর কখনোই ক্ষমতার পরিবর্তন এভাবে হয়নি শান্তিপূর্ণভাবে, প্রতিবারই কিন্তু এক একটা ঘটনার মধ্যে দিয়ে ঘটেছে, এটা কিন্তু সকলে একটু মাথায় রাখতে হবে। একটি বার যখন শুধু আওয়ামী লীগ ছিল, কারণ আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে, নীতিতে বিশ্বাস করে, জনগণের ক্ষমতায় বিশ্বাস করে, মানুষের কষ্টটা যে আমরা বুঝি না তা না। হ্যাঁ, আমাদের অপোজিশন একটা সুযোগ পাচ্ছে, তারা আন্দোলন করবে, করুক, আমি তো
চাচ্ছি এবং আজকে আমি নির্দেশ দিয়েছি যে তারা আন্দোলন করছে করতে দাও, খবরদার তাদেরকে কাউকের জন্য অ্যারেস্ট করা না হয় আর কোনো রকম যে প্রধানমন্ত্রী অফিস ঘেরাও দেবে। আমি বললাম হ্যাঁ আসতে দেবো, আমি আজকেও নির্দেশ দিয়ে আসতে খবরদার কাউকে জন্য গ্রেপ্তার করা না হয়, কোনো ডিস্টার্ব করা না হয়, তারা আন্দোলন করতে চায় করুক, অসুবিধে কী। কিন্তু আমাদের আমরা যে আন্তরিকতার সাথে চেষ্টা করছি দেশের কাজ করতে, অন্তত দেশের মানুষ তো সেটা জানে বোঝে, হ্যাঁ নানা কথা বলবে, অপোজিশন থাকলে তো সুযোগ যখন পাচ্ছে তারা এগুলি কাজে লাগাতে চেষ্টা করবে, কিন্তু তারা যদি এখানে সব বেশি করতে যায় তো এর প্রভাবে তো মানুষের কষ্ট আরও বাড়বে, এটাও তাদের বোঝা উচিত যে তাতে কিন্তু মানুষের কষ্ট বাড়বে। তো তাদের আন্দোলন করে কতটুকু সফল হবে সেটা জানি না, কিন্তু তারা যেভাবে করতে চাচ্ছে তাতে তাদের জন্য আরও দেশের জন্যই আরও ক্ষতি হবে, কিন্তু আমরা সেটা সামাল দিতে পারবো এটা বিশ্বাস আমার আছে। বিদ্যুৎ ভবনে কথা বলছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, সরাসরি যাচ্ছি সেখানে। বৃদ্ধি করতে চাই এবং আমার ভবিষ্যতে প্রজন্মের যদি তাদেরকে সুযোগ সুবিধা দিতে চাই তাহলে আমার দরকার এই দেশের নিজেদের সামর্থ্যে শিল্প প্রতিষ্ঠান করা, যার কারণে 96 সালে ক্ষমতায় আসার পরে মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছিলেন কিভাবে নিজেদের জ্বালানি ক্ষেত্রে আমরা ক্ষেত্রটাকে বৃদ্ধি করতে পারি। বঙ্গবন্ধুর পথ চলার সিদ্ধান্তে মাননীয় প্রধানমন্ত্রী প্রাইভেট সেক্টর মাস্টার প্ল্যান, তার আওতায় প্রথম জ্বালানি এবং বিদ্যুতের ক্ষেত্রে প্রথম বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট প্রতিষ্ঠা করেছিলেন। জ্বালানি ক্ষেত্রে নিজেদের রিগ কিনে উনি বাপেক্সকে শক্তিশালী করার প্রয়াস নিয়েছিলেন। তার আগে সরকার বিএনপি জামাত জোট কী করেছে, যদি বিএনপির কথাই বলি মূলত তারা কোনো দর্শনের দিকেই যান না, তারা একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, তারা নিয়েছিলেন মিয়ানমার থেকে গ্যাস এনে আমাদের দেশের উপর দিয়ে যাওয়ার যে প্রস্তাবটা ছিল সেই প্রস্তাবটা ওনারা বাতিল করে দিয়েছেন। তাৎক্ষণিকভাবে কি সুবিধাটা হতো, এই গ্যাসের সঞ্চালন যদি আমাদের সাথে অ্যাড হতো এবং যেই দামের যে মূল্যে আমরা গ্যাস পেতাম এবং আমাদের নিজস্ব গ্যাসের সাথে সংমিশ্রণ করে আমরা যেই ধরনের অর্থনৈতিক প্রবৃত্তি করতে পারতাম সেটা তাদের মাথায় ঢুকে নাই তখন, কারণ তাদের মাথায় ছিল দুর্নীতি। যখন কেউ অন্যভাবে চিন্তা করে, সুবিধাবাদী কথা চিন্তা করে, তো ভবিষ্যতের পরিকল্পনা কি বৃদ্ধি করবে জাতীয়ভাবে সেগুলি তাদের মাথায় কখনো ঢুকে না। জাতির জনকের কন্যা রিক কিনে দিয়ে স্বাবলম্বী করার চেষ্টা করেছিলেন আমাদের দেশীয় কোম্পানি বাপেক্সকে, বিদেশি কোম্পানি শেভরন অনশোরে পিএসসি চুক্তি করেছিলেন, গভীর সমুদ্রে আমাদের কি পরিমাণ জ্বালানি ক্ষেত্র আছে তার বিস্তার লাভ করার জন্য জাতির জনকের দেখা পথে উনি এগিয়েছিলেন। বাধা হয়েছিল আমাদের ম্যারিটাইম বাউন্ডারিটা তখন কনফার্ম হয় নাই। 2001 সালে আবারও যখন বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় আসলো, সেই সময়কার পত্রিকাগুলি যদি আজকে আপনারা খুলেন, সংবাদপত্রগুলি যদি আমরা দেখি, কি ভয়াবহ চিত্র হয়েছিল এই জ্বালানি এবং বিদ্যুৎ ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। 16-17 ঘন্টা বিদ্যুৎ থাকতো না, ব্যবসা বাণিজ্য বলতে কোনো ধরনের চিন্তা ভাবনা
কেউ করতে পারে নাই। এই দেশে যে বৈদেশিকভাবে বিনিয়োগ করবে তা পুরোপুরিভাবে স্থবির হয়ে গেছে। বিদ্যুৎ ভবনে বক্তব্য রাখছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেকবারই হত্যার চেষ্টা করা হয়েছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তার নিরাপত্তায় সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে পরিদর্শনে গিয়ে একথা জানান ডিএমপি কমিশনার। দিবসটি ঘিরে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই বলেও জানান তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুত ধানমন্ডির 32 নম্বর। নিরাপত্তার চাদরে ঠেকে ফেলা হয়েছে পুরো এলাকা। সোমবার সকালে ধানমন্ডি 32 নম্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের নেয়া নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন মহানগর পুলিশ প্রধান শফিকুল ইসলাম। জানান, শোক দিবস ঘিরে যে কোনো নাশকতা রোধে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তায় সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তৈরি করা হয়েছে বিশেষ নিরাপত্তা বলয়। ঝুঁকিটা মাথায় নিয়েই কিন্তু আমরা নিরাপত্তা পরিকল্পনা করি। এছাড়া বর্তমানে আন্তর্জাতিক প্রেক্ষাপট, দেশীয় রাজনৈতিক প্রেক্ষাপট সব কিছু মিলেই আমরা মনে করি যে নিরাপত্তা ঝুঁকিটি বেশ প্রকট। আমরা সেই দিকে দৃষ্টি রেখেই আমরা ওনার নিরাপত্তা সব সাজিয়েছি। গোয়েন্দা তথ্য অনুযায়ী এখন পর্যন্ত দৃশ্যমান কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই বলেও জানান কমিশনার। জঙ্গি নিয়ে যারা কাজ করেন, আমাদের সিটিটিসি, এটিও, এসবি, আমাদের ডিজিএফআই, এনএসআই, সরকারি কোনো সংস্থা থেকে এই ধরনের স্পেসিফিক কোনো হুমকির তথ্য আমাদের জানাই নাই। আমরা আশা করছি যে এই ধরনের কোনো প্রকাশ্য বা দৃশ্যমান কোনো হুমকি। শোক দিবসে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানাতে আগতদের ব্যাগ বা ব্যাকপ্যাক সঙ্গে না নিয়ে আসার অনুরোধ করেন পুলিশ কমিশনার। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, আশ্রয় পড়ছে তীব্র ঢেউ, উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি। কঠোর নজরদারির মধ্যেও নানা ফাঁক ফোকরে পাচার হচ্ছে টাকা, যা বন্ধে কাজে আসছে না সরকারের কোনো উদ্যোগই। ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে পাচারকারী আর তার সহযোগীরা। অর্থনীতিবিদরা মনে করেন, ফাঁক ফোকর বন্ধে একজনের তথ্য পেলেও তা প্রকাশ করা উচিত। পাশাপাশি পশ্চিমা বিশ্বের সঙ্গে কূটনৈতিক দূরত্ব কমিয়ে পাচার বন্ধে কার্যকর আলোচনার মাধ্যমে তথ্য চাওয়ার আহ্বান বিশ্লেষকদের। জুবায়ের ফয়সালের রিপোর্ট। টাকা পাচার চায়ের কাপে ঝড়তোলার মতোই এক টপিক। এদেশ থেকে বিশাল অঙ্কের টাকা যে ফি বছর পশ্চিমে চলে যায়, এ খবরটাও নতুন না। কিন্তু কারা পাচার করে টাকা, তাদের সহযোগিতাই বা করে কারা? এবার নেপথ্যের এই কুশীলবদের ঠিকুজি খুঁজতে তৎপর হয়েছে সরকার। 67 জনের তথ্য দিয়ে তারা বাংলাদেশ ব্যাংক বলেছিল যে এদের সম্পর্কে তোমরা তথ্য দাও। তারা তার উত্তরে শুধু একজন সম্পর্ক উত্তর দেয়। মন্ত্রীর এমন বক্তব্যেই পরিষ্কার, সরকার জানতে চায় কোন পথে পাচার হচ্ছে টাকা। কিন্তু ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলো যখন পাচারকারীদের তথ্য জানতে পারছে, সেখানে বাংলাদেশ এখনো কেন অন্ধকারে? বিশ্লেষকরা মনে করেন, কূটনৈতিক সম্পর্ক রক্ষা করেই, তথ্য চাইতে হবে চাওয়ার মতো করেই। আমেরিকা ইন্ডিয়া ইকুয়েশন এবং বাংলাদেশ ইন্ডিয়া ইকুয়েশন এক না। ইন্টারন্যাশনাল মানি লন্ডারিং যে রিজিম আছে, আমাদের দেশে মানি লন্ডারিং যে অ্যাক্ট আছে, এটা যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয়, আমরা ব্যবসা হিসাবে সেটার উপরে জোর দিব। আবার তথ্য চাওয়া এবং পাওয়ার পর তা জনসম্মুখে আনার বিষয়েও থাকতে হবে স্বচ্ছতা। অর্থনীতিবিদরা বলছেন, একজনের তথ্য পাওয়া গেলেও তা প্রকাশ করতে হবে, এতে কেটে যাবে আস্থার সংকট। এই তৎপরতাগুলো কন্টিনিউয়াসলি সারা বছরই চালিয়ে যাওয়া উচিত। এটা শুধু স্পোরডিক একটা চিঠি পাঠিয়ে দিলাম আর হয়ে গেল কাজ, সেটা নয়। কাজে প্রত্যেকটা দুর্নীতির কেস যেগুলো আমরা দেখছি, যেগুলো উদ্ঘাটিত হচ্ছে, সেটারও কিন্তু তদন্ত সেভাবে হচ্ছে না। কিছু কিছু তথ্য সরকারের কাছে কিন্তু আছে। ইভেন একজনের তথ্য যদি থাকে, কোনো দেশ দিয়ে থাকে, সেটিও আসলে জনসাধারণের কাছে
প্রকাশ করা উচিত। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য বলছে, ব্যবসা বাণিজ্যের নানা ফাঁকফোকর আর বিদেশ ভ্রমণের নামে প্রতি বছর বাংলাদেশ থেকে পাচার হচ্ছে 64,000 কোটি টাকা, যা পদ্মা সেতুর মতো বিশাল প্রকল্প বাস্তবায়নে হওয়া মোট ব্যয়ের দ্বিগুণেরও বেশি। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। 10 বছর ধরে অনুরোধের পর সুইস ব্যাংকে বাংলাদেশি অ্যাকাউন্টধারী 67 ব্যক্তি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র একজনের তথ্য বাংলাদেশকে দিয়েছে সুইস কর্তৃপক্ষ। সুইজারল্যান্ডের আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটকে এ তথ্য দিয়েছে বলে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে রাষ্ট্রপক্ষ। তবে এই ইস্যুতে সুইস রাষ্ট্রদূতের বক্তব্যকে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন বলে আদালতকে জানিয়েছে দুদক। দুই পক্ষের বক্তব্যকে সাংঘর্ষিক মন্তব্য করে হাইকোর্ট আগামী 21 আগস্ট প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়। সব মিলিয়ে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা 8,275 কোটি টাকার তথ্য দেশটির ন্যাশনাল ব্যাংকের। এসব টাকার মালিক কারা, কি উপায়ে এত টাকা জমা হয়েছে সুইস ব্যাংকে, এসব তথ্য জানতে চেয়ে 2013 সালের জুন থেকে সবশেষ চলতি বছরের জুন পর্যন্ত 3 দফায় সুইস আর্থিক গোয়েন্দা ইউনিট এফআইইউর কাছে তথ্য চায় বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। তবে 67 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের তথ্যের বিপরীতে সুইস কর্তৃপক্ষ মাত্র একজন ব্যক্তির তথ্য দিয়েছে বাংলাদেশকে। রোববার হাইকোর্টে দেয়া প্রতিবেদনে তথ্যই তুলে ধরে অ্যাটর্নি জেনারেল অফিস। এই বিষয়ে ওনাদের বক্তব্য যদি না চায়, শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, সুইস ব্যাংকে বাংলাদেশি অ্যাকাউন্টধারীদের তথ্য জানতে বারবার চেষ্টা করা হলেও সুইস কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি। উল্টো 10 আগস্ট ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ড রাষ্ট্রদূত বাংলাদেশ তথ্য চায়নি বলে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। আর দুদক আইনজীবী বলেন, সুইস রাষ্ট্রদূতের বক্তব্য কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন। বিএফআইইউ যেটা চেয়েছে, আমরা তার নথি নাম্বার, তার অনুসন্ধান নাম্বার, তদন্ত নাম্বার, পার্টিকুলার সবকিছু দিয়েছি এবং সেই রিপোর্টের আলোকে প্রত্যেকটা আমরা দিয়েছি। আজ এটা পরে এটাই মনে হচ্ছে অ্যাম্বাসেডর মহোদয় যে বক্তব্য দিয়েছেন ওটা অবশ্যই সঠিক না। শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও খিজির হায়াতের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা ইস্যুতে রাষ্ট্রপক্ষ ও সুইস রাষ্ট্রদূতের বক্তব্যকে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন। আগামী 21 আগস্ট এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দিতে দুদক রাষ্ট্রপক্ষ ও বিএফআইইউ কে নির্দেশ দেন আদালত। এ সময় আদালত বলেন, এমন সংবেদনশীল ইস্যুতে সুইস রাষ্ট্রদূতকে আরো সতর্ক হয়ে বক্তব্য রাখার প্রয়োজন ছিল। সুইস রাষ্ট্রদূতের বক্তব্য যে পত্র পত্রিকায় উঠেছে সব বিষয়গুলা ফলোআপ আকারে হাইকোর্টে জমা দিতে বলেছেন। এই বিষয়গুলা শুনে আগামী রোববার 21 আগস্ট হাইকোর্ট আদেশ দেবেন। 2020 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা টাকার পরিমাণ ছিল 5,203 কোটি টাকা। মাত্র এক বছরের ব্যবধানে 2021 সালে টাকার পরিমাণ বাড়ে 55%। 2019 সালে যা ছিল 5,427 কোটি টাকা। সুইস ব্যাংকে টাকার পরিমাণের দিক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। 4 দিনের সফরে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেলে বেশলে সকাল 10:30 বিশেষ বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কোনো প্রধানের এটি প্রথম বাংলাদেশ সফর। সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশন, যুব প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি ও একাডেমিশিয়ানদের সঙ্গে মত বিনিময় করবেন মিশেল। এছাড়া কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন জাতিসংঘের এই হাই কমিশনার। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেলে বেশেলের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী। এ মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আছেন রিপোর্টার তাজওয়ার মাহমিদ, সরাসরি যাচ্ছি তার কাছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেলে বেশেলে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে উপস্থিত হন সোয়া দুটোর সময় এবং সেখানে তিনি উপস্থিত হওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের সঙ্গে তিনি বৈঠকে বসেন এবং এই বৈঠকে তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতিসংঘের বাংলাদেশে যে আবাসিক প্রতিনিধি তিনি ছিলেন যেমন এবং অপর পাশে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং এই ঘণ্টা খানেক ধরে এই বৈঠকটি চলার কথা রয়েছে এবং এর পরপর কিন্তু এই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কিন্তু আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গেও তিনি বৈঠকে বসবেন। আমরা যতদূর জানতে পেরেছি এর পরপর এই আইনমন্ত্রীর সঙ্গে ঘণ্টা খানেকের বৈঠকের পরপর তিনি সচিবালয়ে চলে যাবেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসবেন এবং এই তিন মন্ত্রণালয়ের যে গুরুত্বপূর্ণ তিন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে বৈঠকের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের বার্তা তিনি আসলে বাংলাদেশকে দিতে চাচ্ছেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং গত নভেম্বরে 12টি মানবাধিকার সংস্থা জাতিসংঘে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কিছু প্রশ্ন তোলার পরপর কিন্তু এটি কোনো মানবাধিকার জাতিসংঘের পক্ষ থেকে কোনো মানবাধিকার কমে হাই কমিশনের এটি প্রথম কোনো প্রতিক্রিয়া বা বাংলাদেশের সফর বলতে পারি আমরা। এবং এই সফরকে ঘিরে কিন্তু তিনি বেশ কয়েকটি মানবাধিকার সংস্থায় এবং এনজিও সহ সুশীল সমাজের নাগরিকদের সঙ্গে কথা বলবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও ইয়ুথ গ্রুপ যারা আছেন, যুবদল যেগুলো আছেন, সেগুলোর সঙ্গে কিন্তু তিনি কথা বলবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এর পরপর আগামীকাল রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে তিনি ধানমন্ডি 32 নম্বরে জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। পরবর্তীতে কিছু সুশীল সমাজের নাগরিকদের সঙ্গে কথা বলার পরপর কিন্তু তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন বলে আমরা জানতে পেরেছি এবং সেখানে তিনি রোহিঙ্গার যে পরিস্থিতি সেটি কিন্তু পরিদর্শন করবেন। পরদিন 17 আগস্ট তিনি ঢাকায় ফিরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এরপর কিন্তু তার দুপুরে একটি সাংবাদিক সম্মেলনের কিন্তু একটি সূচি রয়েছে। তো রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। 1977 সালে বিদ্রোহ দমনের নামে সেনা ও বিমান বাহিনীর সদস্যদের হত্যাকাণ্ডের দায়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছেন হত্যাকাণ্ডের শিকার সামরিক বাহিনীর সদস্যদের পরিবার। এ সময় মানববন্ধনে সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানের কবর অপসারণের দাবি জানান তারা। 77-এর 2 অক্টোবর থেকে আজ পর্যন্ত আমরা তার কোনো খোঁজ খবর পাইনি। স্বামী হারা যে কত কষ্ট, যাদের না হারাইছে তারা জানে। বিয়ের মাত্র 3 বছরের মাথায় 1977 সালে হঠাৎই নিখোঁজ হন রাহেলা খাতুনের স্বামী তৎকালীন বিমান বাহিনীর সদস্য দেলোয়ার হোসেন। পরে জানতে পারেন সামরিক ট্রাইব্যুনালে ফাঁসি হয়েছে স্বামীর। প্রায় 50 বছরেও জানতে পারেননি স্বামীর অপরাধ, পাননি লাশ, সন্ধান পাননি কবরেরও। রাহেলার স্বামীর মতোই 1977 সালের 2 অক্টোবর বিদ্রোহ দমনের নামে সামরিক ট্রাইব্যুনালে ফাঁসি দেওয়া হয় বিমান ও সেনাবাহিনীর হাজারেরও বেশি সদস্যকে। কারাদণ্ড ভোগ করেন সেনা ও বিমান বাহিনীর কয়েক হাজার সদস্য। বিনা অপরাধে কেউ হারিয়েছেন বাবা, কেউ ভাই, আর কেউ স্বামী। 4 যুগ ধরে বুকে বয়ে বেড়াচ্ছেন স্বজন হারানোর বেদনা। তাই মানববন্ধনে অংশ নিয়ে তাদের আকুতি দ্রুত যেন চিহ্নিত করা হয় স্বজনদের কবর। এই ঘটনায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবি করেন তারা। খুনি জিয়ার মরণোত্তর বিচার শুরু করতে হবে। 2 অক্টোবর 2022 তারিখের মধ্যে বিচারিক প্রক্রিয়া শুরু করা না হলে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য থাকব। এছাড়া পাঠ্যপুস্তকে এই কালো অধ্যায় অন্তর্ভুক্ত করার পাশাপাশি সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানের কবর অপসারণের দাবি জানান হত্যাকাণ্ডের শিকার সামরিক বাহিনীর পরিবারের সদস্যরা। বঙ্গবন্ধু পরিবারের খুনি, জাতীয় 4 নেতার খুনি, আমাদের বাবাদের খুনি, এইখানে সামরিক ট্রাইব্যুনালের এই বিচারে ন্যূনতম বিচারিক মানদণ্ড অনুসরণ করা হয়নি বলে জানান আইনজ্ঞরা। বিচারের যে ন্যূনতম পদ্ধতিগুলো রয়েছে তা স্মরণ করা হয়নি। স্বাধীন ও স্বতন্ত্র কমিশনের মাধ্যমে এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, হত্যাকাণ্ডের শিকার সামরিক বাহিনীর সদস্যদের শহীদ ঘোষণা সহ 7 দফা দাবি জানান হত্যাকাণ্ডের শিকার সামরিক বাহিনীর সদস্যদের পরিবার। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। সৌদি আরবে পরিবর্তন হচ্ছে গৃহকর্মী আইন। পুরানো মালিকের অনুমতি ছাড়াই নিতে পারবেন নতুন চাকরি। নির্যাতনের শিকার 2 নারী গৃহকর্মীকে ফেরত আনল র্যাব। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সকাল থেকেই বরিশাল ও পটুয়াখালীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
এই মুহূর্তে কুয়াকাটা সমুদ্র সৈকতে আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। নিম্নচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, আর বঙ্গোপসাগর উত্তাল থাকার কারণে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন যে জায়গাগুলো আছে সেই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন সাগর অনেকটাই উত্তাল। আর সাগর উত্তাল থাকার কারণে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যটকদেরকে সৈকতে নামার জন্য বারণ করা হচ্ছে। এই কারণে মাইকিং সহ বিভিন্নভাবে পর্যটকদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে ট্যুরিস্ট পুলিশ। তবে ট্যুরিস্ট পুলিশের এই বাধা উপেক্ষা করেও সমুদ্র সৈকতে নেমে পড়ছেন পর্যটকরা, আর পর্যটকরা সমুদ্র সৈকতে নেমে পড়ার কারণে কিন্তু ঝুঁকি বাড়ছে। বলা যাচ্ছে যে আসলে এইভাবে সমুদ্রে ঝুঁকি নিয়ে গোসল করার কারণে প্রাণহানিসহ বিভিন্ন রকমের দুর্ঘটনার একটা সংখ্যা থেকে যায়। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে নিম্নচাপের প্রভাবে সমুদ্রে এখন 3 নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। আর সকালের যে জোয়ার হয়েছিল এই জোয়ারে কিন্তু জেলার নিম্নাঞ্চলগুলোও কিন্তু প্লাবিত হয়েছিল। আর সকালের এই জোয়ারের কারণে কুয়াকাটা সমুদ্র সৈকতের রক্ষার যে জিওটিউব জিওব্যাগ, এই জিওব্যাগ কিন্তু লন্ডভন্ড হয়ে গেছিল। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এখানে পরিদর্শনে এসেছিল, তারা আমাদেরকে বলেছেন যে তারা যখন এই জোয়ারটা শেষ হবে, ভাটা চলে আসবে, আবহাওয়ার মোটামুটি অনুকূলে আসলে বিকালের দিকে তারা জিওটিউব জিওব্যাগ সংস্কার বা রক্ষার কাজ চালাবে। তাদের কার্যক্রম এখন অব্যাহত না থাকলেও তারা জোয়ার শেষ হলে তারা কার্যক্রম শুরু করবেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে জেলার যে ভেরিবাদের বাহিরে যে জনবসতি আছে সেই বসতি কিন্তু এখন ঝুঁকির মধ্যে আছে। তারা কিন্তু এখন আতঙ্কে দিন পার করছেন। আর জেলার যে বিচ্ছিন্ন দ্বীপগুলো রয়েছে, যেই দ্বীপগুলোতে ভেরিবাদ কিংবা সাইক্লোন শেল্টার নেই, সেই জায়গাগুলোতে কিন্তু মানুষ এখন পানিবন্দী রয়েছেন। আর জেলা প্রশাসকের পক্ষ থেকে এসব মানুষকে বলা হয়েছে তারা যাতে নিরাপদ আশ্রয় নেয়, এটা বলা হয়েছে। এই ছিল পটুয়াখালীর উপকূল থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা এখন চলে যাচ্ছি বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী অপূর্ব। সরাসরি যুক্ত ছিলাম কুয়াকাটার সমুদ্র সৈকতে। টাকার কাছে ম্লান হয়ে গেছে বাবা ছেলের সম্পর্ক, সম্পত্তির লোভ অমানুষে পরিণত করেছে ছেলেদের। তাই তো জমি বিক্রির টাকা নিতে ছিনতাইকারীর ভূমিকায় ছেলেরা। শুধু নিজেরাই নয়, বাবাকে উচিত শিক্ষা দিতে ভাড়া করেন গুন্ডা। পথ রোধ করে বাবাকে জখম করে 3 ছেলে ছিনিয়ে নিয়েছেন 31 লাখ টাকা। রাজধানীর মানিকদিতে বাবার করা মামলায় 2 ছেলেসহ গ্রেফতার করা হয়েছে 4 জনকে, উদ্ধার করা হয়েছে 29 লাখ টাকা। বুলবুল রেজার রিপোর্ট। জীবনের শেষ সম্বল জমি বিক্রির 31 লাখ টাকা নিয়ে ফিরছিলেন বাড়িতে। পথে ছিনতাইকারীর হামলা। ছিনতাইকারীরা আর কেউ নয়, নিজের 3 ছেলে, সঙ্গে কয়েকজন ভাড়াটে গুন্ডা। বাবাকে বেধড়ক পিটিয়ে ছিনিয়ে নেওয়া হয় সমস্ত টাকা। 28 জুন এই ঘটনা রাজধানীর মানিকদিতে। এই সাইডে বাড়ি দিল 5-4-5টা দিয়া কাইটা বলাইলো। এরপরে মনে করেন যে এদিকে দিল, নাইমা দাঁড়াইলাম। আর পরে হ্যাঁ দাঁড়ানোর পরে মনে করেন আরো বাড়ি দেওয়া শুরু করলো। সেদিন বাবার চিৎকার শুনে ছুটে এসে ভাইদের হাতে মার খেয়েছিলেন ছোট বোন ও তার স্বামীও। আমার বড় ভাই আমাকেও বেধম মারতেছে, আমার মাকেও মারতেছে, ইভেন বাবাকেও মারতেছে। আর এরা দুজন আসছে 15 মিনিট পরে আসছে। আসার পরে রিকশা থেকে নামার পরেই আগে বাবারে ঘুষায় নিছে। বাবার করা ছিনতাইয়ের মামলায় মেঝো ও ছোট ছেলে এবং বড় ছেলের মামা শ্বশুরকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বাবার কাছ থেকে ছিনতাই করা 31 লাখ টাকা 3 ভাই ভাগ করে নিয়েছিলেন। গ্রেফতারের পর মেঝো ছেলে হান্নানকে নিয়ে তার বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 5 লাখ টাকা। টাকা মামা শ্বশুরের কাছে দিছে 21 লাখ টাকা, আর আমি 5 লাখ টাকা নিছি, আমার ছোট ভাই 5 লাখ টাকা নিছে। বাবার কাছে এইটাই আমরা মাপ চাই, যেটুকু হয়েছে বাবা যদি দয়া করে। এর আগে বড় ছেলের মামা শ্বশুরের বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 22 লাখ টাকা। মোট উদ্ধার করা হয়েছে 29 লাখ টাকা। পুলিশ বলছে জয়নাল আবেদিনের ছেলেরা কখনোই তাদের বাবা মায়ের দেখাশোনা করতেন না, ফলে বৃদ্ধ বয়সে তাদের এক মেয়ের সঙ্গে থাকতেন তারা। এই কুলাঙ্গার সন্তানরা অনেক দিন ধরে চাচ্ছিলেন তার বাবা বার্ধক্যের কারণে মারা যাক, মারা গেলে তার সম্পদগুলো তারা ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলতে পারবে। শ্বশুর বাড়ি এবং স্ত্রীদের কথার প্ররোচনায় তারা এই বাবার সম্পদগুলিকে হরণ করার জন্য চেষ্টা চালাচ্ছিল। এই ঘটনায় বড় ছেলে হানিফ এখনো পলাতক রয়েছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।
সৌদি আরবে গৃহকর্মী আইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। নতুন সিদ্ধান্তে কর্মস্থল পরিবর্তনের সুযোগ পাবেন গৃহকর্মী হিসেবে নিয়োজিত কর্মীরা। সৌদি আরব থেকে আরিফুর রহমানের রিপোর্ট। বিভিন্ন সময়ে সৌদি আরবের নারী গৃহকর্মীদের নির্যাতন ও নিগৃহীত হওয়ার খবর উঠে আসে গণমাধ্যমে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে গৃহকর্মী হিসেবে যারা কাজ করতে দেশটিতে আসেন তারা শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হন। এদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপিনস সহ এশিয়ার উন্নয়নশীল দেশের দরিদ্র নারী কর্মী। বছরের পর বছর ধরে নির্যাতনের শিকার হয়েও একই বাড়িতে কাজ করতে বাধ্য। তবে এবার বিদেশি নারী গৃহকর্মীদের জন্য সৌদি শ্রম আইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। নতুন এ পরিবর্তনের ফলে নারী গৃহকর্মীরা তাদের কর্মস্থল পরিবর্তনের সুযোগ পাবেন। নতুন আইনে পুরনো চাকরিদাতার অনুমতি ছাড়াই অন্য জায়গায় চাকরি নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে গৃহকর্মীদের। তবে সৌদি সরকার গৃহকর্মীদের সুবিধার জন্য আইন পরিবর্তন করলেও দালালদের কারণে বাংলাদেশের গৃহকর্মীরা কতখানি সুবিধা করতে পারবেন তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এখানে এখন যারা নতুন করে আসতেছে এখন কাজ করতে পারবে এবং আপনার ইচ্ছে মতো আপনি যেখানে যেতে পারবেন, সমস্যা নেই। নতুন আইনে এবার সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় যে পরিবর্তন এনেছে তার আওতায় ঠিকমতো বেতন ভাতা না দিলে বা বিপজ্জনক কাজে নিয়োজিত করলে গৃহকর্মীরা এটা নিয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে পারবেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। খেলার খবর। টি-20 অধিনায়কত্ব পাওয়ার পরদিনই মিরপুরে অনুশীলন করলেন সাকিব আল হাসান। ফিটনেস ট্রেনারকে সঙ্গে নিয়ে রানিং করেছেন তিনি। এর আগে জিম সেশনে অংশ নেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন সাকিব, তবে ওয়ানডে না খেলেই ছুটিতে যান তিনি। জিম্বাবুয়ে সফরেও তার সার্ভিস পায়নি বাংলাদেশ। বেশ খানিকটা সময় মাঠের বাইরে থাকায় প্রভাব পড়েছে ফিটনেসে, আর তাই অনুশীলনে ফিরেই তিনি কাজ করেছেন ফিটনেস নিয়ে। ট্রেনার জানিয়েছেন কয়েকদিনের নিয়মিত অনুশীলনে পুরোপুরি ফিটনেস ফিরে পেতে পারেন সাকিব। একটি নিষিদ্ধ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির সুবাদে বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিলেন অলরাউন্ডার, শঙ্কা ছিল দল থেকে বাদ পড়ার। শেষ পর্যন্ত সেই চুক্তি থেকে সাকিব সরে এলে তার কাঁধে এশিয়া কাপে অধিনায়কের দায়িত্ব তুলে দেয় বিসিবি। দুপুরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আমাদের বাজার হয় না, খুব কষ্টে চলে দেশে, একটা খামখেয়ালি চলছে। চালের পর এবার বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টির পায়তারা। মন প্রতি বেড়েছে 1,000 টাকা, কষ্টে আছে দেশের মানুষ, বললেন বাণিজ্য মন্ত্রী। বিরোধী পক্ষের আন্দোলনকারী কাউকে গ্রেফতার করা হবে না, আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী। কর্মসূচিতে জনগণের ভোগান্তি হলে সামাল দেবে সরকার। এবং বৈশ্বিক প্রেক্ষাপট ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রী নিরাপত্তায় সতর্ক অবস্থান। 15 আগস্ট ঘিরে নেই জঙ্গি হামলার আশঙ্কা, জানালেন ডিএমপি কমিশনার। এ ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়ের।